প্রিয় বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান আবার পুনরায় সম্পূর্ণভাবে বন্ধের পথে যেমন আশঙ্কা করছে বিশেষজ্ঞরা তেমনই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকেও নির্দেশ দেওয়া হলো সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা স্কুলের ছাত্রছাত্রী হয়ে থাকো পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে এতে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা আজকের বিষয়টি জানলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে আবার কিন্তু আমাদের রাজ্যেও লকডাউনের পথে এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে সময়টা বন্ধ হয়েছে সেই সময় বা সেই পরিস্থিতি আবার চলে এসছে পরিস্থিতি কিন্তু সেই কথাই বলছে সবেমাত্র শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনে সম্পূর্ণভাবে এ চালু হয়েছে আবার পুনরায় একই পরিস্থিতি এবং না চাইতেও বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটাই ব্যাপারটা একটু গুছিয়ে তোমাদের বলি এই মুহুর্তে তোমরা হয়তো শুনেছ এতদিন ধরে যে আমাদের কোভিড সংক্রমণ ওর অল্প পরিমাণে অ্যাকচুয়ালি বাড়ছিল জুনের দিকে যদি আমরা দ্বিতীয় বছর মানে এর আগের বছরের কথা বলি যে জুন মাসে দেখেছিলাম একশো দেড়শো এরকমভাবে পাঁচশো সংক্রমণ হয়েছে এ হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেছিলো এবং তারপরে বাধ্যগত হয়ে আবার রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিলো আমাদের প্রত্যেককে ভুললে চলবে না একই রকম কিন্তু এবছর জুন মাসের প্রথম দিনের কথা যদি বলি মাত্র উনচল্লিশটা দৈনিক সংক্রমণ ছিল মানে বুঝতেই পারছো একদম স্বাভাবিক প্রায় পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল কিন্তু আজকে যখন জুন মাসের শেষ দিন সংক্রমণ এসে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার মানে চোদ্দশো চব্বিশ সংক্রমণ রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এ আর যদি আমি বলি যে দেশের কথা তাহলে চোদ্দো হাজার পেরিয়ে গেছে দেশের সংক্রমণ আবার কিন্তু সেই আগের বছরে জুন মাসে যে পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়েছিল সেম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে চিন্তিত বিশেষজ্ঞরা এই মুহূর্তে চিন্তিত যে এই মুহূর্তে বিভিন্ন মানুষ কিন্তু ও ভেবেছে যে সংক্রমণ চলে গেছে পজিটিভিটি রেট নেই সেই কারণে মাস্ক স্যানিটাই আর ক্যারি করছে না অনেকেই এই মুহূর্তে সতর্ক নেই বারবার সতর্ক করার সত্ত্বেও স্বাস্থ্য দপ্তরের থেকে তোমাদের একটু জানিয়ে রাখি এই মুহূর্তে মানে এই সময়টাই কিন্তু যদি পজিটিভিটি রেটের কথা বলি রাজ্যে ছ হাজার কোভিডে আক্রান্ত ব্যক্তি কিন্তু এই মুহূর্তে রয়েছে মানে ছ হাজার ছুঁয়াছুয়ে যেটা পরিষ্কারভাবে কিন্তু আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে একটাই কারণ প্রত্যেককে সতর্ক করা যদি সতর্ক প্রত্যেকে না হয় তোমরা জানো হাজার যদি পেরিয়ে যায় আর রাজ্যে সেই রাজ্যে কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আগেভাগেই এবং আগেও আমরা আমাদের রাজ্যেই দেখেছি হাজারের বেশি সংক্রমণ যখন হয়েছে এ তখন কিন্তু রাজ্যে বিভিন্ন স্থানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে এবং আজকের কথা যদি বলি গত চব্বিশ ঘন্টায় দেড় হাজার প্রায় সংক্রমিত হয়েছে এবং পজিটিভিটি রেট রাজ্যে এ তোমার হচ্ছে ছ হাজার বুঝতেই পারছো পরিস্থিতিরা কোথায় এসে দাঁড়িয়েছে এবং বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন আমরা ইনফরমেশন পেয়েছি বিভিন্ন ও কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেরকম মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তোমাদের জানিয়েছি যে পরীক্ষা দিতেই যায়নি কোভিড সংক্রমণের ভয়ে কেন একাধিক ছাত্রছাত্রী একটি কলেজেই কিন্তু ও পজিটিভ হয়েছেন এবং সেই কারণে ভয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যায়নি পরীক্ষা বয়কট করা হয়েছে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের দ্বারা একই রকম রাজ্যে আরও একটি কলেজ জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানেও বিভিন্ন ও ছাত্রছাত্রী কোভিড সংক্রমিত হওয়ায় কিন্তু সেখানে এ সম্পূর্ণভাবে কলেজের পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে দুটো এক্সাম্পেল রীতিমতো আমাদের রাজ্যেই পেয়ে গেছি এবং বাইরেও বিভিন্ন রাজ্যে তো এই ঘটনা ঘটেছেই এবং ইনফ্যাক্ট আমাকে একটি ছাত্র বলেছে এ যদিও এটা সংবাদ মাধ্যমের বিষয় না যে আমাদের কলেজের একটি পড়ুয়া পজিটিভ পজিটিভ রয়েছে এ এক্ষেত্রে আমার একটাই চিন্তা তোমাদের অ্যাকচুয়ালি স্বাস্থ্যের কথা তোমরা প্রত্যেকে মানে কিছু ছাত্রছাত্রী তো এটা আমাকে জানিয়েছে যে এখন আমাদের কলেজে যারা যাচ্ছে অনেকেই মাস্ক পরছে না স্যানিটাইজার তো ক্যারি করা দূরের কথা মাস্কই পরছে না তো আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। পরিস্থিতিকে একটু দেখে অ্যালার্ট হও নিজে একটু সচেতন থাকো ও বুঝতে পারছো যে দেড় হাজার সংক্রমণ ঘটেছে হাজারে এর ওপরে গেলেই কিন্তু রাজ্যে বিভিন্ন বিধিনিষেধ চলে আসে যেটা চলেও এসছে এই মুহূর্তে তোমাদের আরও একটু বিষয় জানিয়ে রাখি পজিটিভিটি রেট কিন্তু ও সংক্রমণের এর আক্রান্ত ব্যক্তির সংখ্যা কিন্তু বাইশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বুঝতেই পারছো যদি এই রকম হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমাদের রাজ্যে কিন্তু দশ হাজারের গণ্ডি বা পাঁচ হাজারের গণ্ডি পেরোতে কিন্তু মাত্র কয়েকটা দিন লাগবে তাই তোমাদের করজোড়ে রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা কলেজে যাচ্ছ আমার ভাই বোন রয়েছ বা অন্য কোথাও যাচ্ছ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো তোমরা প্রত্যেকেই শিক্ষিত তোমরা পরিস্থিতি বোঝো তোমরা প্রত্যেকে পরিস্থিতি বুঝে এই মুহূর্তে কিন্তু মাস্ক অতি অবশ্যই ক্যারি করো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাও অফলাইনে কিংবা বাইরে যাও প্রত্যেককে বলবো কিংবা স্কুলে কোনো কাজে দাও অবশ্যই মাস্ক ক্যারি করো কারণ পজিটিভিটি রেট বাড়ার কারণে তোমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আবার রাজ্য সরকার স্কুল কলেজ পুনরায় বন্ধ করবে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু ক্ষতি কারণ তোমরা প্রপারভাবে আবার বুঝতে পারবে না একই সিচুয়েশন হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে অনেক ঝামেলা এই মুহূর্তে সবথেকে বেশি ভুক্তভোগী হয়েছ এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের এর সম্পূর্ণ ক্লাস না করিয়ে সিলেবাস না শেষ করিয়ে কলেজে অফলাইনে পরীক্ষা দিতে হচ্ছে বুঝতেই পারছো ব্যাপারটা কী সিচুয়েশানটা বলতে চাইছি সব কিছু কিন্তু তোমাদের হাতে এ অন্তত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনো একটা বাজে ব্যাপার না ঘটে যেটা রীতিমতো দুটো একটা ক্যালকাটা মেডিকেল কলেজে একটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি যেটা সংবাদ মাধ্যমে উঠেছে এছাড়াও তো কিছু বিষয় ঘটে যেগুলো আমরা জানতে পারি না যেটা স্টুডেন্টদের মারফত কিছু জিনিস জানতে পারি তো প্রত্যেককে একটা বিষয় বলবো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে কোভিড বিধি মেনে চলো নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে এ স্কুল কলেজের ভবিষ্যতের কথা চিন্তা করে এ এবং ছাত্র সমাজ তথা রাজ্য তথা দেশের কথা চিন্তা করে